পেরিয়ে বাইরে রাস্তার উপরে একটা ধাবা দেখতে পেলাম এবং শঙ্কর ধাবাতে আমরা আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। তারপর ওখান থেকে একটা খুব সুন্দর প্যাড়া কিনলাম, প্যাড়াটা কিন্তু ভীষণ ভালো খেতে। তো খাওয়ার পর একটু প্যাড়া খেয়ে এবার আমরা রওনা দেব তপোবন পাহাড়ে। এই ত্রিকুট পাহাড় থেকে তপোবন পাহাড়ের দূরত্ব আছে প্রায় 14 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে 25 মিনিট। তাহলে যাওয়া যাক আজ তপোবন পাহাড়, চলুন ঘুরে আসা যাক আমরা খামখেয়ালির সঙ্গে তপোবন পাহাড়। একই দিনে দুটি পাহাড়, ত্রিকুট পাহাড় আবার তপোবন পাহাড়। এখনো পর্যন্ত যারা আমাদের ত্রিকুট পাহাড় ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ত্রিকুট পাহাড়ের তুলনায় উচ্চতা এবং আকারে ছোট এই তপোবন পাহাড়, তবে এটি তার প্রাকৃতিক এবং আধ্যাত্মিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আমরা চলে এলাম তপোবন পাহাড়ে, এবারে ওপরে উঠছি, তার জন্য একটা গাইড নিয়ে নিয়েছি। তো পরে আপনাদেরকে জানাচ্ছি কেমন গাইড কাজ করেছে। যাই হোক, তপোবন মূলত দেওঘর শহরের উপকণ্ঠে অবস্থিত গুহা ও পাহাড়ের একটি সমন্বয়। ত্রিকুট পাহাড়ে দেখেছিলাম বানর প্রচুর ছিল, আর এই পাহাড়ে রয়েছে হনুমান। সাতটা গুহা রয়েছে, আমরা বেশ কিছু মন্দির পার হয়ে ওপরে উঠছি। এবার দেখা যাক গুহাগুলো, গুহার কাছে যাব তো ওপর দিয়ে উঠতে গেলে তো একটু কষ্টই হয়, আর সময়ও আমাদের হাতে খুব কম, তাই আমরা একটু তাড়াতাড়ি করেই দেখছি। দেখা যাক, আপনাদেরকে শেয়ার করছি সমস্ত কিছু। পাহাড় মানে এক অদ্ভুত আকর্ষণ, পাহাড় মানে মনের মধ্যে এক অন্য অনুভূতি, পাহাড় মানে দৌড়ে ওঠা, পাহাড় মানে একটু লাফ একটু ছোটাছুটি, পাহাড় মানে মরচে পড়া হাঁটুগুলোতে একটু শান দেওয়া, আর পাহাড় মানে রামায়ণে ফিরে যাওয়া। কথিত আছে রামচন্দ্র তার বনবাসের সময় কিছুদিন এই তপোবনে ছিলেন। পাহাড়ের পাদদেশে সীতাকুণ্ড নামক একটি জলাশয় আছে, কথিত আছে সীতা বনবাসকালে এখানে স্নান করতেন। তাছাড়াও রাবণের অনেক কাহিনী আছে এই তপোবন পাহাড়কে ঘিরে। আমরা একদম তপোবনের একদম ভিউ পয়েন্টে উঠে গেছি, এটাই একদম টপ আছে, আর এইখানেই হচ্ছে সীতামা 14 বছরের বনবাসকালে ওই সীতাকুণ্ড থেকে স্নান সারার পর এই জায়গাটায় বসে বিশ্রাম নিয়েছিলেন। এই তপোবন পাহাড়ের চূড়া থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত ত্রিকুট পাহাড়কে দেখতে অপূর্ব লাগে, মনে হবে যেন খুব কাছেই আছে। এছাড়া শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী এখানে সিদ্ধি লাভ করেন, সেজন্য তার মন্দির স্থাপন করা হয়েছে। চলুন ওই মন্দিরে যাওয়া যাক। এই বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমের মধ্যে থেকেই শুরু হলো রহস্যকর গুহাপথ। আমরা সবসময় আপনাদের সাজেস্ট করব একটি গাইড নেওয়ার, কারণ গাইড যেভাবে গুহাপথগুলো থেকে আপনাদের নিয়ে যাবে সেটাই এই তপোবন পাহাড়ের মুখ্য আকর্ষণ। নিজেরা গেলে পথ হারিয়ে ফেলার প্রবল সম্ভাবনা। মৌসুমী, পাহাড়টা কিন্তু বেশ ভালোই লাগলো না আমাদের, চলো। না, উঠতে পারলাম। আমরা ওপরে উঠে গেছিলাম, ওপর থেকে এবার নামার রাস্তা। নামার রাস্তাটা আমাদের বসে শুয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে, জানি না কিভাবে যাবো, এক অন্যরকম অ্যাডভেঞ্চার। আমাদের গাইডটি কিন্তু বেশ ভালোই ছিল। এটা আছে তপোবন, ফার্স্ট তো সে আর আমার ক্লাস থেকে পড়ছিল, যে শিবজি কো ঠাকুর লঙ্কা লে জানা কে লিয়ে
কেলাসে তো শিবজি উঠাকে লঙ্কা নামাজ আছে। গাইডের মুখ থেকে আমরা তপোবন পাহাড়ের ইতিহাস শুনলাম। এরপর যে পথটি দিয়ে আমরা যাচ্ছি এটা ক্যামেরাতে কতটা লাগছে আমি বলতে পারবো না, কিন্তু অত্যন্ত খাড়াই পথ। কথিত আছে এই তপোবন পাহাড়ের গুহায় এসে রাবণ তপস্যা করছিলেন, সেই সময় দেবতারা হনুমানকে এসে নির্দেশ দেন রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য। তাই হনুমান পাহাড়ের ওপর লাফিয়ে পাহাড়ের পাথর ফাটিয়ে ফেলে, রাবণের ধ্যান ভঙ্গ করেন। সেই পাহাড়ের ফাটলের মধ্যে আজও একটি হনুমানজির মূর্তি আছে, এটিই হচ্ছে সেই জায়গা। তাই ভক্তরা এসে দৌড় বেঁধে নিজেদের মনস্কামনা জানিয়ে যায়। এখন আছি আমরা রাবণের গুহাতে, এই তপোবনের ঠিক এই জায়গায়। এই গুহাতে বসে রাবণ তপস্যা করেছিলেন, আর তারই ফলে দেবতারা হনুমানজিকে এখানে পাঠিয়েছিলেন রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য। আমি এত পাহাড় চড়েছি, এই অ্যাডভেঞ্চারটা আমি কিন্তু কোনোদিন পাইনি। পিঠটা দেয়ালে লাগো, খুব সাবধানে, আমার ঘুড়ি আটকে যাবে না তো। সবশেষে পড়ল মা লক্ষ্মী দেবীর মন্দির। লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা এখানেই শেষ করলাম। আমাদের এই তপোবন ঘোরাটা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর সব থেকে ভালো লেগেছে গুহার ভিতর থেকে নামাটা, কি দারুণ, অসাধারণ। তাই আপনারা যখন এই দেওঘরে আসবেন অবশ্যই তপোবনটাকে কিন্তু একবার ঘুরে যাবেন, এবং গাইড নেবেন অবশ্যই সাথে, গাইড কিন্তু অবশ্যই, না হলে ঠিকঠাক রাস্তা খুঁজে পাবেন না। রাস্তা ঠিকঠাকভাবে সময়ের মধ্যে ঘুরে শেষ করতে চাইলে গাইড মাস্ট। তাহলে বন্ধুরা, আমাদের এই তপোবন ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভালোবেসে সবসময় আমরা খামখেয়ালির পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।